সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুমি কিভাবে এই লেবু গাছটা পেরে আনবে? চল আমি পাখি হয়ে উড়াল দিয়ে ওইটা নিয়ে আসবো। চল পাখির ডানা কি তোর বাপে লাগাইবো? চল সমুদ্রের মাঝখানে গাছ আপনি বাপে লাগাইবো। অর্ডার স্যার যখন অর্ডার দিবেন একটা রুটি একটা পরোটা অর্ডার দেন। স্যার সেটা না স্যার একটা সেমনা তুই আমার বিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বন্ধুর বিয়েতে আসার জন্য। আশা করি পরবর্তী বিয়ে তো আপনাদের দাওয়াত দেব। কি হচ্ছে বাবা স্কুলে যাবি না? স্কুলে যেতে আর ভাল লাগে না। এন স্কুলের শিক্ষকরা কিছু জানে না, সবকিছু আমাদের কাছে জিজ্ঞাসা, কোনো প্রশ্ন খালি আমাদের কাছ থেকে জিজ্ঞাসা। একটু বলতো, আম কোনো জিনিস বা কোনো ফল উপরে ঢিল মারলে ওটা নিচে আসে কেন? কারণ উপরে খাওয়ার মানুষ নেই, তার জন্য। দিদিরা তো আসতে স্কুলে স্যার কি বলল? স্যার বলেছেন কি যে তোমার জন্য একটা ভালো অঙ্কের শিক্ষক রাখবে। কেন? কেননা তুমি যে অঙ্কগুলো করে দিয়েছো একটাও হয়নি। তো ওই সম্পর্কে একটা ভালো উদাহরণ দে তো। চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব সবসময় চোরকে পালাতে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপ টেস্ট দেব। কসব কি আপনি টেস্ট করবেন না আপনার সহকারী? আমি টেস্ট করব। এই নেন পরসব। কিন্তু পরসব কেন? না আনা কিন্তু পরসব তো বুঝলাম, তা জানাস তো কেন? ভাবলাম খালি মুখে টেস্ট করবেন এই লাগে একটু পর চানাচুরো নিয়ে আসলাম যাতে টেস্টটা ভালো লাগে। সাপ আমার অনেক দাঁত ব্যথা, আমি রাতে ঘুমোতে পারি না, আমার তাড়াতাড়ি ওষুধ দেন। আপনার কথা আমি খুঁজছি। আপনাদের কাম খুঁজছি কেন? কারণ আমার একটা দারোয়ান দরকার। একটাই ওষুধ দেন, আমার নুনু জলাফেলাটা ওষুধ দিতে পারেন না, বেশি নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। দেন আরে যেই মেশিনটা পরসব টেস্ট করবো ওই মেশিনটাই নষ্ট হয়ে গেছে। আমি Ah!